ছোট ছেলেকে বিয়ে করবেন নাকি বড় একটা পুরুষকে বিয়ে? কি অবস্থা! আমি কি ভুল প্রশ্ন? একদম। ঢালিউড কুইন অপু বিশ্বাস তার প্রথম প্রযোজিত লাল শাড়ি সিনেমার শুটিং এর কাজ শেষ করেছেন আরো আগে, কিন্তু সেই দৃশ্যায়নগুলি বর্তমানে অপু তার ইউটিউব চ্যানেলে ভক্তদের মাঝে শেয়ার করছেন। তবে তার শুটিং এর একটি সিন নিয়ে বেশ মজার একটি কাণ্ড ঘটেছে, কেননা লাল শাড়ি সিনেমায় অপুর বিপরীতে প্রথমবারের মতো কাজ করেছেন সাইমন সাদিক, অর্থাৎ এটাই তাদের প্রথম জুটি। কিন্তু মজার বিষয় হলো, রোমান্টিক সিনে অপুকে যেন বেশ সংকোচ বোধ করছে সাইমন। আসলে এটি ছিল একটি কাটিং শট, মেকিং ভার্সনটা নিশ্চয়ই নিখুঁতভাবে দেখানো হবে। কিন্তু এটা দেখার পরে অনেকে মজা করে বলছে, অপুকে জড়িয়ে ধরতে ভয় পায় সাইমন। একে তো একজন সিনিয়র নায়িকা, তার সাথে এটাই অপুর সাথে তার প্রথম কাজ, সেক্ষেত্রে একটু সংকোচ হলেও হতে পারে। কিন্তু কেউ আবার বলছে, শত হলেও তো সাকিবের বউ ছিল অপু বিশ্বাস, যে কারণে সাকিবের বউকে জড়িয়ে ধরতে ভয় পায় সাইমন সাদিক। তবে এগুলো নিতান্তই হাসি ঠাট্টার বিষয়, যেহেতু সাকিবের সাথে অপুর বিচ্ছেদ হয়ে গেছে, সেখানে নিশ্চয়ই সাকিব এখন অপুর জীবনের অতীত। অন্যদিকে অতীত বলে দূরে ঠেলে দেওয়া যাচ্ছে না, গণমাধ্যমে কান পাতলে শোনা যায় সাকিব অপুর গোপন সম্পর্ক। যদিও এ কথার কোনো যথাযথ প্রমাণ কেউ দিতে পারেনি, তবুও অনেকের মনে সাকিব অপুকে নিয়ে একটা সন্দেহ জুড়ে বসেছে, যে কারণে অপুর সকল কাজকর্মের মাঝে সাকিবের প্রসঙ্গটি চলে আসে। তবে সাইমন অপুর সাথে প্রথম কাজ করলেও এটা তার জীবনের নতুন একটা অভিজ্ঞতা। গ্রাম্য দৃশ্যায়নের এই ছবিতে বিভিন্ন লোকেশনে অপুর সাথে বেশ মজাই করছেন সাইমন, এবং এ থেকে তাদের দুজনের মাঝে বেশ সখ্যতা তৈরি হচ্ছে। যদিও অনেকের দাবি ছিল অপুর সাথে সাইমনের জুটি বেমানান, কিন্তু এসব শুটিং দৃশ্যে সম্পূর্ণই তার ভিন্নতা দেখা যাচ্ছে। সব মিলে ছবিটিকে এমনভাবে নির্মাণ করা হচ্ছে যেটা রিলিজের পরে হয়ে উঠতে পারে বাংলা চলচ্চিত্রের একটি চিহ্নিত সিনেমা।